আসসালামু আলাইকুম। এসএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী, প্রভাষক আইসিটি। আইসিটি ধারাবাহিক ক্লাসে চতুর্থ অধ্যায়ের আজকে আমি ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল হতে কিভাবে ওয়েব পেজে ছবি বা চিত্র সংযোজন করা যায় সেটা দেখাবো। আসলে আমাদের ওয়েব পেজে যদি আমরা ইমেজ অথবা গ্রাফিক যাই হোক না কেন, যদি আমরা সংযোজন করি তাহলে ওয়েবসাইটটি আরো বেশি বিশেষত্ব প্রদান করে। অর্থাৎ ওয়েব পেজ ব্যবহার করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা সম্ভব এবং ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণে একটা উৎকৃষ্ট উপায়। আবার আমরা বলছি যে গ্রাফিক্সকে লিঙ্ক হিসাবে, নেভিগেশন টুলস হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে ওয়েব পেজটি আরো দর্শনীয় করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে কিভাবে আমরা ওয়েব পেজে ছবি সংযোজন করব। আমরা প্রথমে চলে যাই এখানে নোটপ্যাড, আমরা প্রথমে নোটপ্যাডে যাব, এই নোটপ্যাড ওপেন করব। আমরা সর্বপ্রথম নোটপ্যাড ওপেন করার পরে আমরা এটাকে প্রথমে ফাইলটিকে সেভ করে নিব। ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করলাম এবং এখানে আমরা লিখে দিলাম পি পিকচার, আমরা লিখে দিলাম পিক পিকচার বা পিক ডট এইচটিএমএল। আমাদের অবশ্যই এক্সটেনশনটা লিখে দিতে হবে এইচটিএম অথবা এইচটিএমএল। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করার পর এখানে আমাদের অবশ্যই এই এনকোডিং এর এখানে আমি বলেছি যে ENSI-টা আমাদের সিলেক্ট করে তারপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা ডেস্কটপে দেখব যে আমাদের পিক অর্থাৎ পিকচার যে ওয়েব সাইটটি ওয়েব পেজ সেটা আমাদের ব্রাউজারটা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ওপেন হয়ে গেছে। এখন এখন আমরা এই এখানে আমরা এটা আমাদের ওপেন হতে দেরি হচ্ছে, ছোট করে নেই। এখন আমরা এখানে কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা, এখন এই জায়গায় আমাদের অর্থাৎ নোটপ্যাডে আমরা কি লিখবো HTML, অর্থাৎ এটা ট্যাগের মধ্যে অবশ্যই লিখতে হবে, খেয়াল রাখতে হবে। এটা আমরা ট্যাগের মধ্যে লিখবো HTML ওপেনিং এবং ক্লোজিং, ক্লোজিং HTML। এরপরে কি লিখবো বডি, আমরা হেড দিচ্ছি না এখানে, বডি 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 ট্যাগ ব্যবহার করতে হবে। এরপরে আমাদের বডি ট্যাগ ক্লোজ করতে হবে, বডি ট্যাগ ক্লোজ করতে হবে। এখন আমরা যেটা ছবি সংযোজনের জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমেজ, ট্যাগটার নাম IMG ইমেজ লিখতে হবে। তারপরে কোথা থেকে নিব অর্থাৎ SRC সোর্স, উৎস, এই উৎসটা আমরা এখানে দিয়ে দিব, এই উৎস আমাদের এখানে থাকবে। এবং এখানে আমরা হাইট উইথ সবকিছু বলে দিতে পারবো। আগে আমরা দেখি যে এটাকে আমরা উৎস অর্থাৎ SRC কোথা থেকে নিব সেটা আমরা বলে দিই। এখন এখানে আমরা দেখি যে আমাদের ডেস্কটপে একটা ফাইল সেভ করা আছে আমার এখানে, এখানে দেখো পিকচার ওয়ান নামে একটা ফাইল সেভ করা আছে। দেখি এই পিকচার ওয়ান, এই পিকচার ওয়ান ছবিটা আসে কিনা, আমরা এখানে পিকচার ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখব, এখানে আমাদের অবশ্যই বানানটা দেখে নিতে হবে যে সঠিক মানে যেভাবে লেখা আছে সেভাবে। এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জায়গায় আমাদের আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে ছবিটা কোন ফরম্যাটে আছে। আসলে ওয়েব পেজে ইমেজ ফাইল ফরম্যাট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন JPEG অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, তারপরে জিফ GIF অর্থাৎ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, আবার PNG অর্থাৎ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আরো বিভিন্ন ধরনের আছে। এটা কোন ফরম্যাটে আছে আমরা দেখিনি, ডান বাটনে ক্লিক করে এই প্রপার্টিসে যদি আমরা যাই ছবিটা,
এখানে দেখব যে এখানে টাইপ অফ ফাইল লেখা আছে জেপিজি, অর্থাৎ তার মানে জেপিজি তে এটা সেভ করা আছে। আমরা আমরা এখন অবশ্যই এখানে আমরা দিব তাহলে পিকচার লিখবো, আমরা পিকচার স্পেস আছে এখানে পিকচার ওয়ান নামে এবং ডট জেপিইজি অথবা জেপিজি যেটাই দিয়ে আমরা, দুটাই সম্ভব। এখন আমরা এইটুকু যদি আমরা লিখি, লিখে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, অর্থাৎ ফাইল থেকে সেভ বাটনে অথবা কন্ট্রোল এস দিলে হবে। এখন আমরা যদি ব্রাউজারটা যদি ওপেন করি, প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ব্রাউজারটা যদি এখন ওপেন করে নিই এবং এখানে যদি আমরা রিলোড করি তাহলে আমরা দেখি ছবিটা পাই কিনা। আমরা এখানে এই দেখো ছবিটা কিন্তু চলে আসছে আমাদের, ছবিটা অনেক বড় মনে হচ্ছে, আমরা আমরা বুঝতে পারতেছি না ছবিটা কি ধরনের। কারণ এখানে আমরা হাইট উইথ বলে দিই, হাইট হাইটটা আমরা দিয়ে দিই, মনে করো যে আমরা হাইটটা এখানে এখানে 300 দিয়ে দিলাম এবং উইথ উইথ বানানটা ঠিক করে লিখতে হবে, উইথ আমরা দিলাম শিক্ষার্থীরা দেখো এখানে আমরা 150 বা 200 যেটা দিই ছবিটা সৌন্দর্য মণ্ডিত হয় সেভাবে সেরকম দিতে হবে। এখন আমরা কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব। এখন এটা করার পর আবার রিলোড দিব, দেখি ছবিটা কতটুকু ছোট হয়ে আসে। ছবিটা ছোট হয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ছবিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তার মানে আমরা হাইট উইথটা ঠিকভাবে দিতে পারিনি। এটা আমরা হাইটটা আমরা এখানে 200 করে দিই এবং এটা আমরা 200 করে দিই, উইথটা আমরা 150 দিলাম। এখন যদি আমরা ছবিটাকে আবার রিলোড করি, দেখি ছবিটাকে রিলোড করলাম এবং ছবিটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের ছবিটা এই ওয়েব পেজে নিয়ে আসার জন্য প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কিছুই করতে হয় না। এখানে এই জায়গায় যেটা আমাদের প্রয়োজন এটা আমরা শুধুমাত্র কি লিখলাম, এখানে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ইমেজ, ইমেজ এস আর সি, দেখো প্রিয় শিক্ষার্থীরা ইমেজ এস আর সি, তারপর পিকচার ওয়ান ডট জেপিজি, অর্থাৎ পিকচার নামটা দিলাম এবং হাইট 200 এবং উইথ হচ্ছে 150, তার মানে এটা আমরা জাস্ট এর এই ছবির যে মানে পিকচারের যে ট্যাগটা সেটা হচ্ছে আমাদের ইমেজ এস আর সি, আমরা বলতেছি কি ইমেজ এস আর সি, তারপরে হচ্ছে ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল অর্থাৎ ঠিকানা। এই যে পিকচার আমরা ডট জেপিজি দিয়ে লিখলাম এটাকে আমরা বলতেছি ইউআরএল, অবশ্যই এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা, এটা হলো ঠিকানা। এই ঠিকানা এবং হাইট উইথ দিলে আমরা সুন্দরভাবে এই ছবিটা ওয়েব পেজে প্রদর্শন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো অন্যভাবে ছবিটাকে আনতে পারি, এখানে যদি ইমেজ প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ছবিটাকে আবার যদি কোনো সি ডি ই এফ এই ড্রাইভ গুলোতে থাকে তাহলে ডাইরেক্ট নামটা দিলে কিন্তু আমাদের আসবে না, যেহেতু এটা আমাদের ডেস্কটপে ছিল, সুতরাং আমরা কিন্তু এখানে এই ইমেজ এস আর সি এবং এই ছবিটা আমরা এখানে জাস্ট এখান থেকে পিকচার ওয়ান ডট জেপিজি লিখে হাইট উইথ দিলে হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা কোনো ফাইল অথবা ফোল্ডার থেকে নিয়ে আসবো তখন আমাদের এই ইমেজ এস আর সি যেখানে আছে এইখানে এই জায়গায় আমরা আমরা চলে যাব কোথায়, আমরা এখানে আমাদের মাই কম্পিউটারে অর্থাৎ দিস পিসি এখানে আমি ডাবল ক্লিক করে আমি আমার ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। যেমন এখানে ফোল্ডারটা আমার এই জায়গায় আমার ফোল্ডারটা কি আছে, এখানে সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে আমার, এই সরি এখানে আমার একটা ড্রাইভ আছে, এই সফটওয়্যার ড্রাইভের মধ্যে দেখো যে এখানে নূর কালেকশন ওয়ালপেপার এক্সিডেন্ট এখানে একটা লেখা আছে, এখান থেকে এই জায়গায় আমার অনেক ছবি দেওয়া আছে, যেমন ফ্লাওয়ার এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে নামটা আছে অর্থাৎ এই নামটা আমাকে দিতে হবে, নামটা দেওয়ার আগে এই এখানে ক্লিক করার পরে আমাকে এই যে ঠিকানাটা ঠিকানা এই আমরা এখানে এটাকে অ্যাড্রেস বার বলা হয়, সবসময় খেয়াল রাখবা এটাকে অ্যাড্রেস বার বলা হয়। এখন এখানে আমি যদি ক্লিক করে নিই তাহলে কিন্তু আমরা ঠিকানাটা পেয়ে যাব, এখানে ক্লিক করলাম দেখো যে এখানে এই গাঢ় করে যেটা দেখাচ্ছে এটা হলো এই জায়গার ঠিকানা, এখানে আমরা
ডান বাটনে ক্লিক করে এখান থেকে কপি করব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, এখানে আমরা ডান বাটনে ক্লিক করে কপি করব। কপি করে আমরা চলে যাব কোথায়, কপি করে আমরা আবার এই যে অর্থাৎ আমরা নোটপ্যাডে আসলাম, এবং নোটপ্যাডে আসার পরে আমরা এখানে কি করে দেবো, পেস্ট করে দেবো, অর্থাৎ ডান বাটনে ক্লিক করে পেস্ট পেস্ট করব। আমরা ডান বাটনে ক্লিক করে কি করব, পেস্ট করব। এখানে এখানে যে পেস্ট করে দেই, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে ওই ঠিকানাটা কিন্তু চলে আসছে। এখন এই ঠিকানাটা দেওয়ার পর তারপরে এখানে একটা স্ল্যাশ, এখানে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ব্যাক স্ল্যাশ, এখানে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে। এবং এই ব্যাক স্ল্যাশের পরে আমাকে ওই জায়গা যে ওই জায়গায় আরেকটা যে ছবিটা আমি নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ যে ফ্লাওয়ার ওয়ান, এই ফ্লাওয়ার ওয়ান যে ছবিটা আছে, এই ফ্লাওয়ার ওয়ান ছবিটা নামটা আমাকে লাগবে। তাহলে আমি এই জায়গাতে আমি ডান বাটনে ক্লিক করে আমি যদি রিনেম, এখানে যদি রিনেম একটা অপশন আছে, রিনেম পুল ডাউন অপশনে যাই, আমরা রিনেমে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এই যে নামটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। অথবা আমরা যদি নামটা লিখে দিই সেটা হবে। এভাবে আমরা এখান থেকে কপি করে এই নামটা কপি করে কোথায় নিয়ে যাব, কপি করে আবার আমরা এই আমরা ঠিকানা বারে এখানে পেস্ট করে দিব। অর্থাৎ আমরা যদি এখন এই জায়গায় ডান বাটনে ক্লিক করে পেস্ট দিয়ে দেই তাহলে কিন্তু চলে আসলো। এবং ছবিটা কিসে আছে আমি আগেই দেখে নিয়েছি, এটা ডট জেপিজি নামে আছে, জেপিজি অথবা জেপিইজি, হ্যাঁ দুই ভাবে দেওয়া যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই ঠিকানাটা দেওয়ার পরে হাইট উইথ দিলাম না, যদি সঠিক থাকে তাহলে আমাদের সঠিকভাবে দেখাবে। এখন আমরা ব্রাউজারের মধ্যে চলে যাব এবং এই জায়গায় যদি আমরা এখন রিলোড করি, রিলোড করলে দেখবো যে ছবিটা আসতেছে কিনা। আমরা রিলোড করলাম কিন্তু ছবিটা আসতেছে না, তাহলে দেখি আমাদের ভুলটা কোথায় হয়েছে। আমরা দেখি এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে দিই, ব্যাক স্ল্যাশ, অনেক সময় এটা যদি না দিই অনেক সময় আসে না, মানে কন্ট্রোল এস দিয়ে আবার এটাকে রিলোড করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ছবিটা কিন্তু আমাদের চলে আসছে, তার মানে এই যে ঠিকানাটা দেয়া, এই যে আমরা ঠিকানাটা এখানে দিয়েছি এসআরসি এর পরে একটা ডাবল কোটেশন আছে, এরপর একটা ব্যাক স্ল্যাশ দিলাম, তারপর কিন্তু ছবিটা আসলো। তাহলে এখানে আমরা কিন্তু দুই ভাবে কিন্তু ছবিটা আনার পদ্ধতি দেখতেছি। একটা হচ্ছে সরাসরি যদি ডেস্কটপে থাকে, শিক্ষার্থীরা দেখো সরাসরি যদি ডেস্কটপে থাকে তাহলে আমরা বলতেছি শুধু লিখবো ইমেজ এসআরসি পিকচার, যে নামটা দেওয়া থাকবে ডট জেপিজি, যদি হাইট উইথ দরকার হয় তাহলে হাইট উইথ দিব। আর যদি কোনো ই থেকে ফোল্ডার থেকে আনতে হয়, অর্থাৎ কোনো ড্রাইভ থেকে আনতে হয়, তাহলে আমাকে সেখানে সরাসরি ওই ড্রাইভে ঢুকে ড্রাইভের ঠিকানাটা আমাকে এখানে ওই ইউআরএল এর মধ্যে, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে আমাকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। তারপর একটা ব্যাক স্ল্যাশ দিয়ে ওই ছবিটার নাম দিয়ে ছবিটা কি ফরম্যাটে আছে, এবার আমি জানি যেটা ছবিটা জেপিজি ফরম্যাটে ছিল, আমরা জেপিজি এখানে লিখে দিয়েছি ডট। এবং এখানে অনেক সময় ছবিটা আসনা, তখন এই যে বাম দিকে ঠিকানাটার মানে বামে অর্থাৎ ডাবল কোটেশনের পরেই একটা ব্যাক স্ল্যাশ দিয়েছি, তারপরে আমাদের কিন্তু ছবিটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করলে, যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস যে তোমরা এই যে ছবি ওয়েব পেজে একটা দর্শনীয় সুন্দর ভাবে সুন্দর আঙ্গিকে প্রদর্শন করা যায়, তো এটা তোমরা কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে ইজিলি তোমরা এই জিনিসটা পারবা। তাহলে এই ছবি ওয়েব পেজে নিয়ে আসার জন্য খুব জটিল কিছু নেই, জাস্ট আমাদের যে এখানে কি লিখতে হয় ট্যাগের মধ্যে ইমেজ IMG শুধুমাত্র লিখতে হবে, ইমেজ এর IMG, তারপরে SRC অর্থাৎ সোর্স, তারপরে আমাদের ইকুয়াল এর পরে কি আছে এখানে ডাবল কোটেশনের মধ্যে URL, URL বলতে ঠিকানাটা আমাদের দিতে হবে। এবং ঠিকানাটা দুই ভাবে দেওয়া যেতে পারে, আমি যেটা বললাম একটা হচ্ছে সরাসরি ডেস্কটপে যদি দেওয়া থাকে এবং ডেস্কটপে যদি আমাকে প্রদর্শন করতে হয় তাহলে শুধু নামটা দিলে হবে, এবং হাইট উইথ যদি আমরা বলে দিই তাহলে সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ইজিলি এখন এই জিনিসটা ছবিগুলো সুন্দরভাবে দেখতে কিন্তু পাচ্ছি,
এই ছবিগুলো ওয়েব পেজের মধ্যে তোমরা যে কোনো ছবি ওয়েব পেজে যত ছোট এবং দর্শনীয় হবে উপস্থাপন করতে পারবে তত ওয়েব পেজটা কি হবে আরো আকর্ষণীয় হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং এটা থেকে তোমরা প্র্যাকটিস করে সুন্দরভাবে তোমরা ওয়েব পেজে ছবি সংযোজন করতে পারবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।